আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দর্শক বন্ধুরা, নরসিংদী ওরিয়েন্টাল কলেজের নাদিম স্যারের দাওয়াতে চলে গেলাম ওরিয়েন্টাল কলেজের পিঠা উৎসবে। তো পিঠা উৎসবে আমি তো গিয়ে আসলে রীতিমতো অবাক দর্শক বন্ধু, এত নানান ধরনের পিঠা। আসলে বাংলাদেশে যে কত আইটেমের পিঠা হয় আমি নিজেও জানতাম না। এই পিঠা আইটেম দেখে মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে আরও আইটেম আছে। তো দর্শক বন্ধুরা, কে কোন আইটেম খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোন আইটেম জীবনে ফার্স্ট টাইম দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দর সুন্দর নানান রঙের পিঠা। তো দর্শক বন্ধুরা, ওরিয়েন্টাল কলেজ এই প্রথম ফার্স্ট টাইম এত সুন্দর একটা আয়োজন করেছে, এর জন্য দর্শক বন্ধুরা আমরা চলে গেলাম আমার টিম নিয়ে। দর্শক বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে আনন্দমুখর করে তোলা হয়েছে। দর্শক বন্ধুরা, এই যে আমি এখন খাইতেছি ফুচকা, আসলে ফুচকাটা খাই এত ভালো লাগছে যে আমার আপু বানাই দিছে। তো মারুফা আপু এই কলেজে এখন মাস্টারি করে আমার সাথে একসময় লেখাপড়া। দর্শক বন্ধু, আর দেরি নয়, আপনাদেরকে চলেন ঘুরে ঘুরে দেখাই কি কি আইটেম আছে এই পিঠা উৎসবে। আপনাদের এখানে কি কি আইটেম আছে? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা, তেলের পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা পিঠা, তারপর হচ্ছে যে হাতের সেমাই, জর্দা নবাবী সেমাই, তারপর হচ্ছে যে আপেল সন্দেশ, তারপর আছে পুডিং, বার্থডে কেক, পাকন পিঠা, এগুলোই আছে। আমাদের স্টলের নাম হচ্ছে নানির বাড়ির পিঠা। আর আছি আমি ওরিয়েন্টাল কলেজ থেকে পৌরনীতি ও সুশাসনের শিক্ষিকা দিলশাদ শারবিন। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের এখানে কি কি আইটেম আছে? আমার স্টলে এখানে হচ্ছে দই ফুচকা আর হচ্ছে টক ফুচকা আছে। ওই পাশে হচ্ছে আমাদের স্টলের পিঠা আইটেম আছে, দেখতে পারেন। আমাদের এখানে হচ্ছে দই ফুচকা আর হচ্ছে টক ফুচকা আছে। ফুচকা কত করে? দই ফুচকা হচ্ছে 4 পিস 30 টাকা আর টক ফুচকা হচ্ছে 4 পিস 25 টাকা। ফুল পিঠা আছে, তারপরে গজা আছে, সমস্যা আছে, সূর্যমুখী আছে, বিস্কিট পিঠা আছে, জিলাপি আছে, গোলাপ পিঠা আছে, তারপরে নকশি পিঠা, দুধপুলি। তো এগুলো কত করে বিক্রি হচ্ছে? দাম সমস্যাটা 20 টাকা, সূর্যমুখী 30 টাকা, 10 টাকা, গজা পিঠা 20 টাকা। আচ্ছা, আপনাদের স্টলের নামটা কি? আমাদের স্টলে অনেক রকমের পিঠা পাওয়া যাবে। এটা হচ্ছে করলা পিঠা। জি, এটা করলা পিঠা। আর এটা করলা পিঠা, এটা হচ্ছে পাতিল পিঠা, এটা নিম পাতা পিঠা, রঙ্গপতি। আর এটা হচ্ছে শিরিষ পিঠা, আর এটা হচ্ছে টিপটাপ পিঠা, আর এটা রঙ্গুন পিঠা। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের স্টলের নামটা কি? রামধনু পিঠা। রামধনু পিঠা। আপনাদের এখানে কত আইটেম পিঠা আছে? 40 আইটেম। দেখে কে নামটি বলেন? মেঘলিক। এটা সবজি পিঠা, বাদাম পিঠা, আপনাদের স্টলের নামটা একটু বলেন। নকশি পিঠা ঘর। আচ্ছা, ধন্যবাদ ভাই। আপনাদের এখানে কত আইটেমের পিঠা আছে? মোট আমাদের এখানে নকশি পিঠা ঘর, একচল্লিশ টাকার আইটেম আছে। আচ্ছা, একটু আইটেমগুলো একটু কষ্ট করে বলেন। এই যে প্রথম ধরে নিচ্ছে মশলা পিঠা, মাংস পিঠা, সন্দেশ, পাটিসাপ, স্পাইসি, নারিকেল নাড়ু, স্কিপি রোল, মরিচ পিঠা, নকশি পিঠা, গোলাপ পিঠা, বিস্কিট পিঠা, শামুক, সবজি পিঠা, লজ্জাপতি, বিটি পাপড়া। আচ্ছা, ধন্যবাদ। ভালো। টোয়েন্টি প্লাস। একটু কষ্ট করে নামগুলি বলেন। নামগুলো আমাদের এখানে আছে কুলি পিঠা, তারপরে আছে গঙ্গাজলি, জিরারগুলি, মিষ্টান্ন আছে 2 টাইপের, ডাইরেক্ট আছে পাশে দুইটা মিষ্টান্ন, নারিকেলের নাড়ু আছে এখানে, মালপো আছে, নারিকেলের জিরা আছে এখানে, তারপরে আছে এখানে মুড়ির মোয়া আছে, মুড়ির মোয়াটাও 2 টাইপের, একটা ভিতরেই, তারপরে এখানে দুধপুলি আছে, নারিকেলের পুলি আছে, ভেড়া পিঠা আছে এখানে, আর এটা তো সন্দেশ। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের একটু স্টলের নামটা বলেন। স্টলের নামটা পিঠের পিঠা উৎসব। আচ্ছা, ধন্যবাদ স্যার। কি পিঠা খাচ্ছেন? পিঠা খাচ্ছি আমি, এটা হচ্ছে পাক্কন পিঠা। পাক্কন পিঠা। আর কয় আইটেমের পিঠা খাওয়া হয়েছে এখানে এসে? এখানে শুরু করছি খাওয়া, মাত্র শুরু করছি খাই ফেলছি। আচ্ছা, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, এটাই তো ফার্স্ট টাইম এখানে এই পিঠা উৎসবটা আয়োজন করা? হ্যাঁ, ওরিয়েন্টাল কলেজে ফার্স্ট। বন্ধুরা, অনেক পিঠা দেখাইলাম, এখন হচ্ছে পিঠা খাওয়ার পালা। এখানে যে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আছে সকলকে
আপনার এখানে যত ধরনের পিঠা আছে সব আইটেম এনে এক এক করে আপনার সকলকে আপয়েন্ট করা হচ্ছে। দর্শক বন্ধুরা এখন খাওয়ার সময়, কথা কওয়ার সময় নাই। তো দর্শক বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কে কোন কোন পিঠাটা খাইছেন জীবন সেটা একবার হলো আমাদেরকে আমাদের সাথে শেয়ার করবেন। দর্শক বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে ভালোবাসা বাড়িয়ে দিবেন। জীবনও কখনো এমন পিঠা উৎসবে যদি দাওয়াত পান কখনোই মিস করবেন না, চুপ করে বন্ধু বান্ধব লয়ে ফোন করবেন।